엘리 씨! 아임 바손티 사레. Your hell. Your real hell. 기어. 어유, 오카네? 오카네 그걸 রাখা যাবে না. কেন? এত জেনে কি হবে? রাখা যাবে না বেশ. আরে কি মশাই? মিটিং এ কি হলো? কিছু নাই হুয়া. আর বলো না ব্রাদার। গুছিয়ে এনেছিলাম বেশ। সব ভেস্তে গেল। কি করে? বলছি। তার মানে ওই আদিবাসী মেয়েটাই? হ্যাঁ, বাসন্তী সরেন। সঙ্গে মোড়লটাও ছিল। এক খুঁয়ে উড়িয়ে নিয়ে গেল সব কটাকে। ইউ শুড টেক কেয়ার অফ বাসন্তী ফার্স্ট। দেখছি। আচ্ছা, ওদের বস্তিতে আগুন লাগিয়ে দিলে কি হয়? সেটা করাই যায়। তার আগে এগুলোকে একটা সেফলি জায়গায় ব্যবস্থা করতে হবে। তার জন্য ভাবনা কি? আসুন আমার সঙ্গে। এমন জায়গা দেখিয়ে দেবো না, একেবারে বিশ্বের বিশ্বক্ষয় হয়ে যাবে। তার মানে? আরে আমাদের শ্যামসুন্দর কাকা আছে না, কবিয়াল, মনে মনে লাল ঝান্ডা। ওর ঘরে যদি বাক্সগুলো রাখা যায়, আর তাহলে এদের খাবার দাবার বেশ একটা ব্যবস্থা হয়ে যাবে। গুড আইডিয়া। তাহলে বহদা, আপনি দিদি নেগে যান, আসুন আমার সঙ্গে। আপনার আসুন আমার সঙ্গে। আমি দরজা খুলছি। কোথায় যাচ্ছ তোমরা? করলে গুরুজন মানুষ গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম। তুললাম এ হাতে জাদু দেখবি? সনত, ইয়েস, নিয়ে যা টেনে ওকে, বাইরে প্রচুর ঝোপঝাড় আছে। মানে বলছিলাম যে না, মানুষ প্রিয় মানুষ তাদের ঘর ভাঙা বন্ধ করে হাঁটুদা। যেখানে ফন্দি, যেখানে ফিকির, সেখানে মাথা টোপ বিকায় দিচ্ছে। ইরা সব মায়ের গবেল লচ্ছা বটে। ও, তুমি বাসন্তী? তাহলে হিসেবটা তোমার সঙ্গেই চুকাই, আদিবাসী নেত্রী। এর পরের গল্পটা খুবই ছোট। যারা বিনুকে গুলি করেছিল তারাই এসে বিনুর ডেড বডিটা ছিনিয়ে নিয়ে তাদের পতাকায় মুড়ে গ্রাম ঘোরাতে শুরু করল। মানুষের শত্রু সিপিএম মুর্দাবাদ। বিনয় বসুকে হত্যা করলো কে? বিনয় বসুর হত্যাকারীকে সাজা দিতে হবে। বিনয় বসুর হত্যাকারীকে সাজা দিতে হবে। বিনয় বসুকে হত্যা করলো কে? সিপিএম মুর্দাবাদ। আগুন লাগানো হলো বেঁচে বেঁচে গ্রামের কয়েকটা বাড়িতে। জ্বলে পুড়ে গেল আদিবাসী পাড়া। নিজের ভিটে থেকে উৎখাত মানুষগুলোর তখন একটাই ঠিকানা,
আশ্রয় শিবির। প্রতিশোধ নিতে কেমন করে মিটে? আসরে আসরে উঠে বুড়ো হাড়ের ভেলকি যদি আবার দেখাই, প্রতিপক্ষ সেজে দরজার লড়াই, দেশে কি ঘটল, কি ঘটছে, কি ঘটতে চলেছে, এই বার্তা পৌঁছে দিতে হবে না মানুষের কাছে। কিন্তু মিতে আমাদের দোহার, আমাদের বাজনদার। কোনো চিন্তা নাই গো, আমি জোগাড় করে দেবো সব।